যে নিঃসন্দেহে নবী মোহাম্মদ তুমি তার রসুল আল্লাহ পাকের রসুল ওল্লাহ ইয়া সাধু আর আল্লাহ এর সাথে সাথে সাক্ষ্য প্রদান করছেন যে ইন্নাফেবাদী আল্লাহ পাক মুনাফিকদেরকে মিথ্যাবাদী বাদী বললেন কাজেবন বললেন অথচ মুনাফিকরা যে কথাটি বলেছিল কথাটা তো সত্য ছিল তাদের যে কথা সেটা হচ্ছে ইন্নাকাল রসুল উল্লাহ হে নবী মোহাম্মদ আপনি আল্লাহ রসুল কথাটা তো সত্য ছিল এর দ্বারা বোঝা যায় যায় যে কথা যদি সত্য হয় তবুও লোকটি মিথ্যাবাদী হইতে পারে যদি তার অন্তরে ওই কথার উপর বিশ্বাস না থাকে যে কোনো কথার ক্ষেত্রে আপনার কোনো সংবাদের উপর নিজেই বিশ্বাস নেই আর যদি বলেন যে এইরকম সংবাদ তাহলে আপনি মিথ্যুক এই জন্য মিথ্যার সংজ্ঞায় আরবি ভাষায় বলা হয়েছে যে মিথ্যা কথা ওই কথাটি যেই কথাটি যে বলে সে যদি সেটা বিশ্বাস না করে সেটা হচ্ছে মিথ্যা কথা সেটা মিথ্যা কথা অর্থাৎ সে হচ্ছে মিথ্যু আল্লাহ পাক এদেরকে মিথ্যাবাদী বলে উল্লেখ করলেন তারপরে আল্লাহ বলছেন এরা আবার মুসলিম কেন কেন পড়ল এরা নামাজ কেন পড়ে এরা দিয়ে থাকে আবদুল্লাহ নোবাই বলছে যে আমি জাকাতো দিই জাকাতও দিত অনেক সময় যেত ই মরাইশের যুদ্ধে গিয়েছিল আবদুল্লাহ নবাই সাথে ছিল রাসুল্লাহ সাথে আল্লাহ ওর জবাব বলছেন ইত্তা খাজু আইমানহম জুন তারা তাদের শপথকে ঢাল স্বরূপ গ্রহণ করেছে তারা এই শপথকে এক শপথ হচ্ছে কসম করা কসম করে করে এসে এই যে এইখানে কসম ইন্নাকাল রাসুল্লাহ এখানে কসম উজ্জ্ব আছে যে আল্লাহর শপথ করে বলছি যে আপনি নিঃসন্দেহ আল্লাহ ফাঁকে রসুল কসম করে তারা এই শাহাদ দিত আর তারপরে যখন তাদের কোনো দোষ ত্রুটি ধরা পড়তো যে চক্রান্ত করছে ইসলামের বিরুদ্ধে বলেছে রসর উল্লাহ বিরুদ্ধে বলেছে সাহেকের বিরুদ্ধে বলছে এরকম কেন বললে তখন তারা কসম করে অস্বীকার করিয়ে এই মর্মে ওই মরাইশির যুদ্ধে যে কূপের কাছে একটা ঘটনা ঘটে যায় এক মহাজের আর এক আনসারিতে একটু পানি নিয়ে ঝগড়া হয়ে যায় মহাজে আনসারিকে মেরে দেয় যেটা ছিল আবদুল্লা বিন ওবায়ের গোত্রের কিন্তু সে মুসলিম ছিল আর এই আবদুল্লাবিনোনাফের যে মোনাফে নেতৃত্ব দিত এই ঝগড়ার পরিপ্রেক্ষিতে দেখো দেখো এই এদেরকে তোমরা দিয়েছ এ মহাজের এসে দেখো তোমাদেরকে মারছে আর একটা আরবি প্রবাদ বলেছিল সাম্মেন কালবাকাই আকলক যে তোমার কুকুরকে অথবা তোমার হিংস্র পশুকে তুমি খাওয়া খাই মোটা করো একদিন তোমাকে খেয়ে নেবে তো এদের উদাহরণ হচ্ছে ওই রকম এই ভাষা ব্যবহার করেছিল রাস্তাহ আর মহাজেরিনামদের সম্পর্কে আর তার সাথে সাথে বলেছিল যে চলো ঠিক আছে মারলো আমার বংশের লোককে মদিনা ফিরে গিয়ে জান্নাল রেজান্নাল মিনাল আজাল যে সম্মানী আমরা সম্মানী আর এরা হচ্ছে লাঞ্ছিত সব হীন লোক এরা এসছে কোথা থেকে বিদেশি লোক এরা এসে এখানে জায়গা নিয়ে এখানে এরা এসে আমাদেরকে মারবে ওদেরকে বের করে দেবো রাখবো না মদিনায় এইসব কথা বলেছিল জায়দিবিন আর কাম আল্লাহ তালাহানো যুবক সাহেব একটা যুবক ছেলে কথাটা শুনে নিয়েছিলেন শোনার পরে চাচাকে বললেন ওর চাচা মুরব্বী মানুষ বললেন চাচা রাসুল্লাহামের কাছে এই সংবাদ পৌঁছে দিলেন রাসুল্লাহ এই সফরেই ইবনাইকে ডেকে জিজ্ঞেস করলেন যে তুমি এরকম কথা বলেছ কসম করে বলেছ না এরকম কথা বলিনি আল্লাহাক এই ক্ষেত্রে বলছেন ইত্তা হাজু মান মানহমদাহ তাদের শপথকে এই শপথও যে কোনো দোষ যদি তাদের ওপর চাপে দোষ করে তো দোষ মুক্ত হয়ে যায় কসম করে আর এই কালিমা পড়াটাও তাদের শপথ যে কালিমা পড়ে আত্মরক্ষা করব। তাহলে মোদিনায় বসবাস করব মোদিনা থেকে বিতাড়িত হব না ইয়াহুদিনা যেমন বিতাড়িত হলো আর দুনিয়ার স্বার্থগুলি হাসিল করব নিজ পরিবার পরিজনকে সুরক্ষিত করব দুনিয়ার গরজ তারা এটাকে ঢাল হিসাবে ব্যবহার করে ফাসাদ্দু আনসাব সুতরাং এরা নিজেকেও আল্লাহ রাস্তায় চলতে বাধা দিয়েছে অন্যদেরকেও চলতে বাধা দিয়েছে এই মুনাফেকদের কারণে অনেকে মোনাফেক হয়েছে এই মুনাফিক নেতার কারণে বহু লোক মোনাফেক নবী সাল্লাল্লাহু সাথে থাকছে তারপরে এইরকম এরা আমাদের সাথে মিলে আছে তার মানে কেমন ভালো মানুষের সাথী যদি খারাপ হয় তো অনেকে সন্দেহান হয়ে যাবে সুতরাং এটাও আল্লাহর रास्तेে অনেক লোকের ইসলাম গ্রহণে বাধা আল্লাহ পাক বলেন মা কানুই ইয়ামালুন এরা কতই না মন্দ কাজ করত জালাকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতু বিআলা কুলুবুহুম ফাহুম লা ইফকাহুন এরা তো এইরকম চরিত্রে ছিল যে এরা ইমান নিয়ে এসেছিল কালিমা পড়েছিল সুম্মা কাফারু আর কুপরিও করেছিল অন্তরে কুফুরি লুকাইতেছিল কুফরি কখনো কখনো প্রকাশ পেয়ে যেত তাদের আচার আচরণে ফতবে আলাপুল সুতরাং তাদের অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে এমনিতে একজন ভালো মানুষ অন্তরে সততা আছে আল্লাহ রাস্তায় চলতে চায় পরকালের মুক্তি চায় আল্লাহ সন্তুষ্টি কামনা করে কখন আল্লাহ পাক জাহান নামে ঠেলে দেবেন না এই জন্য বিশ্বাস বলেছেন যে ব্যক্তি পর তিন জুমা ছেড়ে দেয় তার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেয় মান তারা কাছে তাহাও না অবহেলা করে যদি কেউ ছাড়ে কোনো ওজোরের না সফরের ওজোর আরও যদি বেধির ওজর ইত্যাদি ওজোর ওজন না অবহেলা করে যদি কেউ তিন জুমা ছেড়ে দেয় আল্লাহাক তার অন্তরে মোহর লাগিয়ে দেয় তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহাক এমনিতে লাগান না এই জুমা ছাড়ার অপরাধে এখানে এদের মোনাফি আর কুফুরির অপরাধে আল্লাহাক তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন কারণ আল্লাপাক সৃষ্টিকর্তা মোহরের মালিক আল্লাহ অন্তরের মালিক আল্লাহ ফহম লায়ফ কাহন সুতরাং তারা বুঝে না ওয়াইদারাহ তো আজসা তলি সম্পর্কে বলা হচ্ছে তার শারীরিক গঠন অত্যন্ত সুন্দর খুব লম্বা মানুষ আর শরীর মানুষ আর তার সাথে সাথে ভাষা খুব মিষ্টি ভাষা বাকপটু বক্তা এই দুটো গুণ তার মধ্যে ছিল আল্লাহ বলছেন আজসা মহম হে নাবি তুমি যদি এদেরকে দেখো এদের নেতা আব্দুল্লাবিন ওবাইকে কে আর সাথী সঙ্গীদেরকে সকলের সম্পর্কে আল্লাহ বলছেন আর বিশেষ করে এই নেতা সম্পর্কে এই আয়াত নাজল হয়েছে মোনাফিকদের যে নেতা আর আই আইত যখন তাদেরকে দেখবে তো যেব আজসা মহম তখন তাদের দেহগুলি হে নবী তোমাকে চমৎকৃত করবে আশ্চর্য হবে দেখেছি এত সুন্দর মানুষ ওই একুলু আর যদি কথা বলে তা তাহি মনোযোগ দিয়ে কথা শুনবে কারণ এত সুন্দর কথা বলে আর এত বাকপটু মিষ্টি ভাষায় কেউ কথা বলে শুনতে ভালো লাগে তো কথাও খুব মিষ্টি আর দোজত্র লোকের মিষ্টি কথা এই মুনাফিক আব্দুল্লাহ বিন ওবাই ওই রকম ছিল ওর সম্পর্ক আল্লাহ বলছেন কান্নাহুম খুশুব মুসানাদা তাহলে এই লোকেরা মুনাফিক লোকের আর বিশেষ করে এই মুনাফিকদের নেতার উদাহরণ হচ্ছে এমন এক কাঠের মতো যেই কাঠ হেলাল লাগানো আছে দিয়ালে মুসানাদা তো আসনাদা ইউসনাদা মানে হেলাল লাগানো হয় তো আল্লাহ বলছেন এমন কাঠের মতো যেই কাঠ ঠেস দেওয়া আছে বা হেলান দেওয়া আছে ঠেস দেওয়া আছে কোনো দেয়ালে অর্থাৎ যেই কাঠ এটা দেয়ালে নিজের কাণ্ডের উপর খাড়া নেই গাছ নয় অনেক কাঠটা একটা দেয়ালে ঠেস দেওয়া আছে এই কাঠ যেমন দেখতে তো সুন্দর লাগে কাঠ তক্তা ভালো গাছের যদি দেখতে সুন্দর লাগে কিন্তু এতে কোনো প্রাণ নেই এতে কোনো প্রাণ নাই ঠিক তেমনই আবদুল্লা বিন ওবাই মোনাফিক ওর কথাও খুব সুন্দর লাগে ওর বডিটা দেখেও সুন্দর লাগে কিন্তু ওতে প্রাণ নেই ইমান বিহীন তৌহিদ বিহীন আল্লাহ বলছেন আলিহীন আর মোনাফিকদের আর এক চরিত্র হচ্ছে যে প্রত্যেকটি সরগোলকে তাদের বিরুদ্ধে চিন্তা করে ধারণা করে একটু যদি কোথাও সরগোল হয় তখন চোরের মন পুলিশ পুলিশ ইয়াহাবুন আকুল্লা সাইহা কোরআন আয়াতটি আজকাল আরবদের মধ্যে প্রবাদ হিসাবে ব্যবহার হয় যদি কেউ অপরাধ করে আর অপরাধ করার পর একটু কোথাও আওয়াজ শোনে অথবা দেখছে দুইজন কোন কথা বলছে আর এই আমার সম্পর্কে মনে বলছে কারণ একটা অপরাধ করেছে ওর ভিতর তো মানে পালপিটিশন করছে পাক তাই বলছেন ইয়াহাসাবুনা এ মোনাফিকরা প্রত্যেকটি সরগোলকে তাদের বিরুদ্ধে মনে করে হয়তো অন্য কথা চলছে কিন্তু মনে করছে যে আমাদের সম্পর্কে আলোচনা হচ্ছে হোমুল আদু আল্লাহ সতর্ক করে দিচ্ছেন এই মোনাফিকরাই হচ্ছে সত্যিকার শত্রু দুশ্মন সাবধান মুসলিমরা শুনে রাও মোনাফিকরাই হোমুল আদু এরাই হচ্ছে শত্রু যারা মমিন মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধে ইসলামী শিক্ষার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে ইসলামী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইসলাম প্রচারের বিরুদ্ধে যারা তৎপর হয়ে রয়েছে ইসলামের ক্ষতি সাধন করে থাকে হোমুল আদু ফাহাজার হোম সুতরাং তাদের থেকে সতর্ক সাবধান হয়ে যাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে নবীর উম্মতরা তাআলা আল্লাহ আল্লাহ পাক এদের সর্বনাশ করুন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই আয়াত রেখে দিয়েছেন বद्दুআর আয়াত আল্লাহ মুনাফিকদেরকে ধ্বংস করুন আননা ইউফাকুন কোন দিকে তারা ফিরে যাচ্ছে রাসূলকে পেয়েও তারা ধন্য হলো না আননা ইউফাকুন কোথায় তারা ফিরে যাচ্ছে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি

يستغفر لكم رسول الله الله پاک کے رسول صلی اللہ ক্ষমা চাইবেন মারজনা কামনা করবেন যে আল্লাহ আমার এই সাথীগুলোকে মাফ করে দাও এরা ভুল করেছে এরা অন্যায় কথা বলেছে মুহাজিরিনদের সম্পর্কে রসুল সম্পর্কে বেয়াদবি করেছে এই রকমের কিয়ামত পর্যন্ত মুনাফিকদেরকে যদি আল্লাহর দিনের দিকে ডাকা হয় যে ভুলটা স্বীকার করে নেন ها ক্ষমা চানেন নতুবা আপনি যে পথে চলে গেছেন এটা ভুল পথ এতে ইসলামী প্রতিষ্ঠানের ক্ষতি হয়ে যাচ্ছে ইসলামের শিক্ষার ক্ষতি হয়ে যাচ্ছে ফিরে আসেন না ফিরতে চাই না আল্লাহ পাক বলছেন যে যদি রসুল্লাহ সাল্লাহ ইসলাম তাদের জন্য ইস্তেফার করে দিবে আল্লাহর কাছে যে আল্লাহ এদেরকে মাফ করে দেয় এই জন্য ডাকা হয় তাদেরকে লাউ রৌস আহম তো তারা তাদের মাথাটা ফিরিয়ে নেয় একজন এই আবদুল্লাহ বিন ওবাই যে এই যে সফরে উল্টো পাল্টা কথা বলেছিল ইসলামের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে সাহবাই কেরামদের বিরুদ্ধে যে এদেরকে তাড়িয়ে দেবকে মধ্যে যে কথাগুলি আসছে সামনে তো একজন গিয়ে ওদের বংশের ভালো মমিন গিয়ে বললো যে চলো আল্লাহর রাসূল কাছে গিয়ে মাফ চাই নাও আর তুমি আল্লাহর রাসূলকে বলো যে আল্লাহর কাছে একটু মাফ চান আল্লাহর জন্য আমাকে মাফ করে দেন বলছে আবার ওর কাছে মানে ও গোড়দা করতে হবে না এই ভাষাটা আবার বারবার করেছিল যে তোমরা বললে যে কলেমা পড়ো কলেমা পড়লাম তোমরা বলে যে নামাজ পড়ো নামাজে পড়লাম তোমরা বলে যে না যাকাত ও নবীকে দাও যাকাতও দিলাম মোহাম্মদকে রোজাও রাখলাম আর এই যে জিহাদও এসছি আর আজকে আবার সেজদা করব না ওর কাছে গিয়ে বলো যে ভুল করেছি এটা হবে না আমার দাদ আল্লাহর ওই কথা এখানে বলেছেন ওরা আই তহম ইয়াসুদ্দুন অহম মুস্তাক বেরুন এবং তাদেরকে দেখবে এই মোনাফেকদেরকে মোনাফেকদের নেতাকে ইয়াসুদ্দুন তারা বাধা সৃষ্টি করছে নিজেকেও সত্য পথে চলতে বাধা সৃষ্টি করেছে অন্যদের জন্য বাধা সৃষ্টি করেছে অহম মুস্তাক বেরুন আর এরা হচ্ছে অহংকারী দাম্ভিকেরা সাবাউন আলহিম আল্লাহফাক বলছেন এই মোনাফেকদের জন্য সমান দুটোই আস্তাক ফারতাল আমলাম তাস্তাক আস্তাক ফারতা আসলে ছিল ইস্তাক ফার্তা এই আলিফটা হচ্ছে হচ্ছে ইস্তিফাম জিজ্ঞাসার জিজ্ঞাসা তাস্তাক আলাম তাদের জন্য আল্লাহর কাছে মার্জনা করো অথবা নাই করো দুটোই সমান আল্লাহ করবেন না বলছেন মাফ কখনো আল্লাহ এই মুনাফিক আর এর সাথী সঙ্গে যারা মদিন আর এই মুনাফিক এদেরকে কখনো আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ এদেরকে অন্তর চিরিয়ে আর দেবেন না ইমান ইসলামের দিকে সুতরাং এদের মাফ হবে না ইন আল্লাহ আলা ইহাদিল কৌমাল ফাসেখ কারণ আল্লাহ ফাকরব গুলা আলামিন পাপাচারী জাতিকে হেদায়েত করেন না পাপাচার সবচেয়ে বড় পাপাচার হচ্ছে কুফুরি শির্ক একজন আল্লাহ ফাসেক বলেছেন ফাসেক মানে শুধু এই নয় যে তার ইমান ছিল হ্যাঁ ফাসেক এগুলো হচ্ছে ছোট ফাসিক যারা কাবিরা গুনায় লিপ্ত থাকে অথবা সাগিরা গুনা খুব বেশি করে ওরাও ফাসেক বিরুদ্ধা চারণা পাড়মানি করে আর সবচেয়ে বড় ফাসেক হচ্ছে কাফের মুশেখ মুনাফেক

ভান্ডার আল্লাহর হাতে রয়েছে আল্লাহ রিজিক দাদা তোমরা রিজিক দাও না মহাজিনদেরকে ওয়ালা কিনাল মুনাফিকিন আলা ইফকাহুন তবে মুনাফিকরা হচ্ছে নির্বোধ বুঝে না এরা ইয়াকুলুনা আর তারা বলতো এই মুনাফিকরা লাইন রাজানা ইলাল মদিনা মদিনা যদি আমরা ফিরে যাই যুদ্ধ থেকে বনুল মুসতালিকিন লা ইউখরিজানাল আযাজ মিনহা আল আযাল তো আমাদের মধ্যে কার যে সম্মানিত অধিক লাঞ্ছিত ব্যক্তিকে মদিনা থেকে বের করে দেবে অর্থাৎ অধিক সম্মানিত আমি আব্দুল্লাহ বিন ওবাই আর আমার সাথী সঙ্গীরা আর অধিক লাঞ্ছিত মোহাম্মদ রসুল্লাহ আর তার সাথে আল্লাহ বলছেন যে ইজ্জত মালিক তোমরা ইজ্জত আল্লাহাকে রসুলকে আল্লাহকে দিয়ে থাকেন আর যারা ইমানদার বিশ্বাসে তাদেরকে আল্লাহ ইজ্জত সম্মান দিয়ে থাকেন মুনাফিক তবে মুনাফিকরা এরা কিছু জানে না যার ফলে এরকম অন্যায় কথা বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আনা যিক্রিল্লাহ হে ईमानदार মানুষেরা এখন আল্লাহ পাক ईमानदारকে সম্বোধন করেছেন এতক্ষণ মুনাফিকদের কথা হলো আর এখানে বলা হচ্ছে দেখো মুনাফিকরা যেমন দুনিয়া নিয়ে মেতে উঠেছে যার ফলে আখিরাত সম্পর্কে চিন্তাই করলো না রাসূল যে সত্য এটা জানার এবং মানারই চেষ্টা করলো না কোরআনে কারীম ওহি সত্য এটা জানার মানার চেষ্টাই করলো না ওদের রাস্তা বার ধরিও না তোমরা অন্য রাস্তা ধরো সোজা রাস্তা সেরাতে মুস্তাকিম ধরো তোমাদেরকে আবার দুনিয়ার ধনসম্পদ আর সন্তান সন্তুতি যেন আল্লাহ রাস্তা থেকে গাফিল না করে দেয় ই আই আল্লাহী না আমানো হে ইমান্দার লোকেরা তুল হকুম আমুয়া হুকুম ওয়ালা আউলা হকুম আনদিকরুল্লাহ তোমাদেরকে যেন ব্যস্ত না করে দেয় অথবা গাফিল না করে দেয় তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তান সন্তুতি আউলাদের মধ্যে ছেলে মেয়ে দুটোই সামিল ওয়ালাদের বহু বছর তোমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন ধন সম্পদ দুনিয়ার যে সব সামগ্রী রয়েছে এগুলির কারণে তোমরা মশগুল হয়ে যেও না গাফিল হয়ে যেও না ইল্লা আল্লাহ পাকের স্মরণ থেকে পাকের জিকির কি পাকের জিকির প্রথম হচ্ছে আল কোরআন ইন্নানা কোরআনের বহু আয়াতে আল্লাহ পাক কোরআন করিমকে জিকির বলেছেন এ আয়াতও বলেছেন জিকরুন মুবারক আল্লাহ জিকরুন বলেছেন মুবারক বলেছেন আল্লাফা ক ওয়াইন না হলে জিকরুল্লাহ্ হে নভি এই কোরান তোমার জন্য উপদেশ জিকির বলে কও আর তোমার জাতি কোরেজদের জন্য আরবদের জন্য জিকির আর সমস্ত মানুষের জন্য জিকির ওসফা তুস আলুম আর তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আল কোরআন সম্পর্কে যে কোরআন সাথে কি আচরণ করেছিলেন তো জিকির আল্লাহ কোরানে বহু জায়গায় কোরানকে জিকির বলেছেন এই আল্লাহ জিকের মানে কোরানি বিধান থেকে আর আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ অন্তরে স্মরণ রাখা যাতে করে আপনি গোনামুক্ত থাকেন ঘরে বাইরে মসজিদে সব জায়গায় যেন আপনি ভালো মানুষ হয়ে থাকেন আর আল্লাহ ফাঁকের জিকির আজকার এছাড়া নামাজ আল্লাহর জিকির থেকে যেন গাফেল না করে দুনিয়া নিয়ে এত মেতে উঠলে ব্যবসা বাণির জন্যে যে আর ছেলে সাথে যে নামাজ ছেড়ে দিচ্ছ নামাজ ছুটে যাচ্ছে ঘুমের কারণে ফজর ছুটে যাচ্ছে এরকম না হয় ধন সম্পদ নিদ্রা এসব আল্লাহর জিকির থেকে নামাজ থেকে এইরকমই হজ হ্যাঁ চাকরির জন্য রিটায়ার রিটায়ার্ড হবো তখন হজ পাবো ছেলে মেয়ে আর মেয়ে বিয়ে দিতে হবে মেয়ের বিয়ে দিবো তারপর হজে যাব জিকির হজ তোমার চাকরি করার জন্য সকাল বিকাল জিকে হবে ঘুমের আগে জিকে রাজকার হবে বাথরুমে যাওয়ার জিকির রাজকার যে সব জিকির সব জিকির রাজকার আপনার গাড়িতে বসতেন জিকির নেই গাড়ি থেকে নামলে নতুন জায়গায় নামে কোনো জিকে নেই আপনি খাওয়া দাওয়া করছেন বিসমিল্লা খাওয়া দাওয়ার শেষে আলহামদুলিল্লাহ না কোনো জিকির নেই আপনার

অচেতন অবস্থা আপনার ইমানি চেতনা কোথায় আপনার এইরকম হলে আপনারাই হবেন ক্ষতিগ্রস্ত ফাউলায়ে কামল খাঁসেরুন এর হবে ক্ষতিগ্রস্ত যার হবে ওয়ান ফেকুম ইম্মা আমি আল্লাহ যা তোমাদেরকে দিয়েছি রেজেক হিসাবে তা থেকে ব্যয় করো মিন কাবিলে আইনিয়াতি আহদা কমল মত তোমাদের কোন কারো কাছে মৃত্যুর পরোয়ানা আসার পূর্বে মত আসার আগে কারণ মতের পরে আর ছেলে মেয়ে দান করবে করবে না তাদের ওপর দায়িত্ব দিয়ে যেও না নিজেই করে যাও কিছু প্রতি বছর জাকাত দিয়ে যাও মতের আগেই তুমি তোমার আখেরাতের জন্য গ্রহণ করো অপর সম্বালের ভরসা করিও না ফায়াকুল যখন চলে আসে তখন ওই ব্যক্তি মতের ফেরিস্তাদেরকে আল্লাহর আজাবের ফেরিস্তাদেরকে দেখে নেই গোনাগার ব্যক্তি তখন বলে রব্বে হে আমার প্রতিপালক লাউলা আখার তানি এলা জালিন করিব আপনি যদি একটু আমাকে অবসর দিতে লাউল আখার তা যদি আমাকে অবসর দিতেন এলা আজালিন করিব অল্প সময়ের জন্য ফা আসাদ্দাক আসাদ্দাক আসলে আতাসাদ্দাক তাহলে আমি দান খেরাত করে দেব যা আছে সব দান করে দেবো আল্লাহ দেখে নিছি এখন হ্যাঁ দেখে নিয়েছি আল্লাহ ফাঁসাদ্দাক দান খেরাত করে দেব ও আকুম মেনাস আলহীন আর নেক লোকদের সৎকর্মশীলদের দলে সামিল হয়ে যাবো ভালো মানুষ হয়ে যাব। এই আকাঙ্ক্ষা প্রত্যেক মানুষ করে যে আল্লাহ সময় পার করে দিচ্ছে অবহেলা আল্লাহ একটু সময় দেবে আল্লাহ বলছেন আল্লাহ নাফসান ইদা যা আজালুহা যখন কোন মানুষের নির্ধারিত সময় মতের চলে আসবে তখন কোন ব্যক্তিকে আল্লাহ পাক কখনো ছাড় দেবেন না বা অবসর দেবেন না আল্লাহ খাবির মেমা তামালুন আল্লাহ পাক রব্বুল আলমে তোমাদের কর্ম সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এই মর্মে কোরআনে কেরিমে একাধিক আয়াত রয়েছে যে মতের সময় আকাঙ্ক্ষা করবে ফিরে আসার আর আবার বিচার দিবসে ক্যামতে গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করবে আবার তৃতীয় সময় জাহান নামে জ্বলতে থাকবে আর আল্লাহর কাছে দরখাস্ত করবে রব্বের যে উন রব্বের যে উন আল্লাহ ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দাও বলবে রব্বানা আফসার না ওয়াসামে না আল্লাহ দেখে নিলাম ক্যামতের আজাব দেখে নিয়েছি আল্লাহ জাহান নামের দেখে নিয়েছি আল্লাহ মতের ফেরস্তা মালাকোল মত কে দেখে নিয়েছি আজাবের ফেরস্তা বলছে এই খবিসাবির বেরো দেখে নিয়েছি আবসর না ওয়াসামে না শুনেও নিয়েছি ফারজে না আল্লাহ ফিরিয়ে দাও নামাল আমাল সালেহান ভালো কাজ করে আসবো আল্লাহ ফাকর না হবে না আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আমাদেরকে আখেরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাবার তৌফিক দান করেন আর আখেরাতকে এক নম্বরে রাখার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আখেরাতে পূর্ণ মাত্রায় তার নিয়ামত দান করেন দুনিয়াতেও আল্লাহ ফাক যেন বঞ্চিত না করেন اللہ پاک جن آمد دین دنیا شب کی جیب حالو کریں اللہ پاک آمد دیر شکل کی جنت الفردوز دان کریں ربنا آتنا فی الدنیا حسن وفی الاخرت حسن وقینا عذاب النار سبحان ربک رب العزت اما یسفون وسلام علی المرسلین والحمدللہ رب العالم عرفت اللہ